নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের জানাবো ড্রেসিং কি, ড্রেসিং করতে গেলে সাধারণত কি কি ব্যবহৃত হয়। ড্রেসিং করা, অনেকে মনে করেন পরিষ্কার তুলা বা কাপড় দিয়েও তো পরিষ্কার করা যায় বা ড্রেসিং করা যায়, এটা মোটেও ঠিক নয়। হাসপাতালে ড্রেসিং করা হয় খুব কেয়ারফুলি। ড্রেসিং করা সব জিনিসপত্রগুলো স্টেরাইল বা জীবাণুমুক্ত করা হয়। এবার আমি বলি ড্রেসিং কি। ড্রেসিং হলো একটি জীবাণুমুক্ত প্যাড যা ক্ষত নিরাময়কে উৎসাহিত করতে এবং ক্ষতটিকে আরও ক্ষতের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োগ করা হয়। এক কথায় ক্ষত স্থানকে জীবাণুমুক্ত বা পরিষ্কার করার প্রক্রিয়াকে ড্রেসিং বলে। এবার বলি ড্রেসিং করতে গেলে সাধারণত কি কি জিনিস ব্যবহৃত হয়। এক নম্বর ঢাকনাযুক্ত ট্রে, দুই নম্বর গজ পিস, তিন নম্বর ব্যান্ডেজ, চার নম্বর স্পিরিট, পাঁচ নম্বর সেফলন বা ডেটল, ছয় নম্বর হাইড্রোজেন পারঅক্সাইড, সাত নম্বর তুলো, আট নম্বর গ্লাভস, নয় নম্বর সার্জিক্যাল সিজার, দশ নম্বর আর্টারি ফোরসেপস, এগারো নম্বর নন টুথ ডিসেক্টিং ফোরসেপস। ড্রেসিং করতে সাধারণত এগুলোই প্রয়োজন হয়। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। আর এমন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও।